রাউজানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের 71তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে রাউজান কলেজ মসজিদে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশিরউদ্দিন খানের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমিরউদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোসা আলম খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকাওয়াত হোসেন চৌধুরী পিপলু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন তানবির চৌধুরী, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ সহ আরও অনেকে। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন রাউজান কলেজ মসজিদের খতিব মাওলানা বুরহান কাদের। Allah 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 Allah